মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে 10 জন মারা গেছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। সোমবার দুপুরে নগরীর রিমা কমিউনিটি সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। সিএমপি কমিশনার ইকবাল বাহার জানান, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সহায়তার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও মহিউদ্দিন চৌধুরীর পরিবারও। চিকিৎসা সেবা দেবে জেলা প্রশাসন। এদিকে এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন, 3 সদস্যের অপরটি করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার সদ্যপ্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হয়। চশমাহিলের বাসভবন ছাড়াও পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর 13টি কমিউনিটি সেন্টারে কুলখানির আয়োজন করা হয়। অমুসলিম এবং যারা গোমাংস খান না তাদের জন্য মেজবানের ব্যবস্থা করা হয় রিমা কমিউনিটি সেন্টারে। আসগার দিঘির পার কিছুটা নিচু এলাকা হওয়ায় ওই কমিউনিটি সেন্টারের প্রবেশপথ ছিল বেশ খানিকটা ঢালু। সেখানেই ভিড়ের মধ্যে ঘটে পদদলনের ঘটনা। আমরা এখানে দাঁড়ানো ছিলাম, লোক যার আগে যে ডুববে এভাবে ডুবতে চাই, বুঝছেন? ওইখান থেকে ঠেলাঠেলি, কেউ যাচ্ছে কেউ আসতেছে, কাউকে কেউ মানতেছে না, প্রশাসনেও খবর দিতে পারতেছে না। যখন দরজাটা খুলে দেওয়া হয় পিছনের থেকে যে চাপটা আসে ওই চাপটার সামনে যারা ছিল তারা এটা ধারণ করতে পারেনি, বিধে তারা নিচে পড়ে যায় এবং পদদলিত হয়ে তারা মৃত্যুবরণ করে। আহত খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা শোক সন্ত পরিবারদের কাছে সমবেদনা জানাচ্ছি। এখানে আমাদের ম্যানেজমেন্টের কোনো কাবিলিয়ত নেই, প্লাস প্রশাসন আমাদের পুলিশ বেড়ে যারা ছিলেন তারাও চেষ্টা করেছে কিছু করার জন্য, এখানে আমাদের ব্যক্তিগতভাবে কোনো দায়িত্ব আছে আমি ব্যক্তিগত মনে করি না। চট্টগ্রাম পুলিশ কমিশনার জানান, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা। অতিরিক্ত ভিড়ের কারণে এই গেটটি দিয়ে প্রবেশের সময় ঘোরাঘুরিতে অনেকে পড়ে গেছেন এবং মানুষের ভিড়ের কারণে তারা পদদলিত হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন আহতদের চিকিৎসা দেবে প্রশাসন। আমরা তো চিকিৎসার দায়িত্ব নিয়েছি, সহায়তা না আওয়ামী লীগের আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তারা যারা মারা গেছে 1 লক্ষ টাকা করে দিবেন। গত 15 ডিসেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা যান। জনপ্রিয়তার বিচারে চট্টগ্রামের প্রথম সারির রাজনীতিবিদদের একজন এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার প্রতি ভালোবাসা থেকেই তার কুলখানিতে ভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণ। সেখানে নিজের জীবন দিয়ে প্রিয় নেতার প্রতি ভালো প্রমাণ দিয়েছেন পদদলিত সেসব মানুষ। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে আরো একটি রিপোর্ট। গেছেন প্রিয় নেতার মর্যাদা, সেই নেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন ছিলেন ভিন্ন ধর্মের মানুষও, তাই তাদের জন্য আলাদাভাবে মেজবানের আয়োজন করা হয় নগরীর জামাল খানের রিমা কনভেনশন সেন্টার। না এছাড়া একসাথে বিপুল মানুষ আসায় ভিড় তৈরি হয় মূল ফটকে, সেখানেই ঘটে মর্মান্তিক ঘটনা। রিমা কমিউনিটি সেন্টারের প্রবেশমুখে যে ঢালু স্লব, এই স্লবটা এলো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মূল কারণ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই বিভাগ স্লোপের যাতে সমান্তরাল করা হয়, এর জন্য আমি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সবাই ডুবতেছে কিন্তু এইভাবে নিচের দিকে চাচ্ছে না। হ্যাঁ, আমিও যাচ্ছি তারাও যাচ্ছে, কিন্তু পুলিশের এদিকে ছিল কিন্তু ওইদিকে যাওয়ার রাস্তা আসা যাচ্ছে না, সবাই এদিকে, কিন্তু এখন পড়ে গেছে আর বাকিরাও পড়ে গেছে, আবার কেউ এদিকে ওদিকে চলে যাচ্ছে ঠেলা দিয়ে। এই ঘটনায় নিহতদের পরিবার এখন শোকে কাতর, তাদের আহাজারিতে ভারী হয়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। নিহত 10 জনের শেষকৃত্য ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে জেলা প্রশাসন ও প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে।